আগামী ছাব্বিশ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপ নির্বাচনে জামালপুরের সরিষাবাড়ি উপজেলা দুই নং পোগল দীঘা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষ সময় এসে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সামসুদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ জানান শুক্রবার দুপুরে যমুনা সার কারখানার ভিআইপি ভবনে জেলা আওয়ামী লীগের মধ্যস্থতায় সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন সময় জেলা আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশাহ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারনুর রশিদ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ জেলা আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমান ডন সহ জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন